Extra Time. SRMB TMT Champions की पसंद। নেটে ঝড় তুললেন সুনীল নারাইন। বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করছে কলকাতার নাইট রাইডার্স। পরপর ম্যাচ হেরে ইতিমধ্যেই অস্বস্তিতে রয়েছে কলকাতার নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লড়েও শেষ মুহূর্তে হারতে হয়েছে নাইটদের। এবার সামনে দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, তার আগে প্রস্তুতিতে মগ্ন নাইটরা। মঙ্গলবার থানেতে প্রচণ্ড গরমের মধ্যে অনুশীলনে নেমেছিলেন নাইট ক্রিকেটাররা। নেটে কার্যত ঝড় তুলতে দেখা গেছে সুনীল নারাইনকে। ছয় ও চার মারার পাশাপাশি ব্যাট ও বলের সুন্দর সংযোগ ঘটাচ্ছেন নারাইন। দেখে নিন কিভাবে একেবারে আইপিএলের ঢঙে ব্যাটিং করছেন সুনীল নারাইন। প্রতিটা বলকে বাউন্ডারির বাইরে পাঠানোর তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে তার ব্যাটিংয়ে। অপর প্রান্তের নেটে শ্যাম বিলিংসকেও বেশ আগ্রাসী ব্যাট করতে দেখা গেছে। থ্রোডাউন স্পেশালিস্টের মাধ্যমে বেশ অনায়াসেই খেলছিলেন নারাইনস আর বিলিংস। গত দুই ম্যাচে ওপেনার হিসেবে সুনীল নারাইনকে নামানোর প্রয়াস ঘটিয়েছিল নাইট ম্যানেজমেন্ট, এবং যা সম্ভাবনা তাতে দিল্লি ম্যাচেও একই ঘটনা ঘটতে পারে। এদিকে শ্যাম বিলিংসকেও হয়তো একাদশে দেখা যেতে পারে। এদিকে ম্যাচের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সিমুলেশন অনুশীলন সারছিল কলকাতার নাইট রাইডার্স। অর্থাৎ কোনো একটি পরিস্থিতি বিচার করে সেই মতো একটি ম্যাচ সেট আপের মাধ্যমে অনুশীলন করে থাকে দলগুলি, আর ঠিক সেটিই করছিল নাইটরা। অর্থাৎ ধরুন এখন 15 ওভার, আপনার 4টি উইকেট পড়ে গেছে, এই অবস্থায় কীভাবে ব্যাট করবেন? ঠিক সেই অনুশীলনই করছিল কলকাতার নাইট রাইডার্স। অর্থাৎ স্পষ্ট, ম্যাচ জেতার জায়গা থেকে যেভাবে তারা হেরে ফিরছে সেটি যাতে আর না হয়, সে কারণে আলাদা করে অনুশীলন সাজছে KKR। বোঝাই যাচ্ছে এবার বেশ আট ঘাট বেঁধে নামবেন শ্রেয়স আইয়ার ও তার টিম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।